Assalamualaikum and welcome to another special English grammar challenge. And aajke amar sathe ache last porber loser Shovik Ahmed. Thank you for such a generous introduction, Ahmed. Wow. Competition er host erokom discourage kore dilo. And aajke Shovik onek koshto niye asche, but sokal theke preparation niche piche amra boi gula dektei pacchi. English er joto boi ache. টোফেলের বই, ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেল, জর্জিয়ান হোসেন আচ্ছা প্রিপেয়ার না এমনি ছিল বুঝছো আমি প্রিপেয়ার হয়ে আসি না আই নো দ্যাট আই নিড টু রিড বুকস হ্যাঁ খালি পিছনে লাইকটা অন আর কি বাট শৌভিকের আজকে একটু মান সম্মান বাঁচানোর একটা বিষয় আছে বিকজ লাস্ট টাইম হার্ট কনফারেন্স এ গেছে সো আজকে যদি আবার স্পেশাল কারো কাছে হেরে যায় তাহলে তো ঝামেলা হবে সো আই থিং ওভার কনফিডেন্স ডুবাই দিছে আমাকে বুঝছিস আজকে ওভার কনফিডেন্স হইছ না বিকজ আজকে আমি ঋদিকে দেখে একটু নার্ভাস বিকজ ও আবার পিছে আবার বাতিও জ্বালাইছে হ্যাঁ 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 দ্যাটস স্পেশাল আজকে পিছে আমি জীবনে আমার আমার লাইভে সেশন আসার আগে কেউ পিছে বাতি জ্বালায় না সো থ্যাংক ইউ ঋদি আই জাস্ট হোপ বাই দ্য ওয়ে রুলস ইন্ট্রোডিউস ফার্স্ট অফ অল উই অল নো শৌভিক বিকজ ও লাস্ট রাউন্ডের লুজার And just to introduce him in a nicer manner, he's a very close friend of mine. Oh, Gun Friends are better half. And he's the best actor among our friends. He is running the Bongo Boom in such a nice manner. And then I welcome Ridhi Sheikh. Jar subscriber shongkha amader dujoner thekei beshi. So, and she's an amazing dancer, amazing performer. And thank you so much for being here in the show. And on the live, আমাদের সাথে already আমার channel এবং 10 minute school থেকে 3,500 মানুষ join করে ফেলেছে. So thank you so much for joining in the live session. And যারা live join করেছে, please আমাকে comment একটু জানিয়ে দেন যে বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে live classটি আমরা করছি. And আজকে আমরা শৌভিক এবং ঋদির সাথে গ্রামার চ্যালেঞ্জ খেলবো এবং আমি চাই শুধুমাত্র আমরা না আমাদের সাথে যেন সবাই পার্টিসিপেট করে অলরাইট সো লেটস স্টার্ট গাইস আমরা কি শুরু করতে পারি না আগে একটু পয়েন্ট সিস্টেমটা আরেকবার ক্লিয়ার করে যা আজকেও কি দুজনকে স্কোর দেওয়া হবে মানে গতদিন হ্যাঁ দুজনকে স্কোর দেওয়া হবে রাইট অ্যানসার দিলে দুজনকে স্কোর দেওয়া হবে অলরাইট রিদি কুল ঠিকঠাক থামস আপ গাইস অলরাইট আমরা আমাদের গেম মোড অন করলাম তো আমাদের আজকে টোটাল কোয়েশ্চেন আছে 13টা সো রেস্ট টু 10 যে আগে 10 স্কোর করতে পারবে সে জিতবে আর যদি 10 স্কোর আগেই যদি অনেকগুলো ভুল টুল করে ফেলি তো 13টা টোটাল কোয়েশ্চেন থাকবে লাস্ট পর্যন্ত যে যে হাইয়েস্ট স্কোর থাকবে হি অর শি উইল বি দা উইনার সো আপনাদের জন্য এই ইংলিশ গ্রামার চ্যালেঞ্জের ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন দেয়ার ইউ গো Second. All Second. Right. Parallel structure. Second. God save me, please, please, Allah, Allah, please. Two final answer. Two. Okay. Video two. Yeah. All right. Let's see the right answer. And the right answer is two. Yeah. Woohoo. By the way, any idea? Can I right answer two? Yeah, but Tarak has a question, sir. Bol. Ridhi, you have only copied it. No. You are very fast. You already said the first one. Then I started the second sentence. Safe answer. Safe answer. Safe answer. না পারলে এখন দ্যাটস দি সেফ অ্যানসার সো আমরা এখন শুরুর দিকে যদি কি টাই হইতে থাকে তাহলে আমরা যেটা করব যে লাস্টের দিকে যায় যে আগে অ্যানসার করবে তাকে স্কোর বলে হ্যাঁ হ্যাঁ আর দুজনকে স্কোর দিব না বাট রাইট টু ফাস্ট না দিস ইজ নট ফেয়ার হ্যাঁ সো এখন নাও দ্য কম্পিটিশন ইজ ভার্সেস ইয়া অ্যাবসলিউটলি ভার্সেস না হ্যাঁ হ্যাঁ ভার্সেস যে আগে অ্যানসার দেব বাট এখন ঠিক আছে প্রথম রাউন্ড গুলোতে আমরা এই স্কোরেই যাব So first question answer dujoni right dise so it's 1-1 guys ready for the second question ready yeah all right your second question on the screen second
Both. Three. Copy korso. No. Ami age bolchi three. Both. Ki? Ami bolchi both. Both. Ha. Acha. Tamar dujoner answer holo three. Last one. Yeah. All right, guys. Let's see the right answer. Damn. Okay, I was very confused. ভুল করেছো দাদারা দুজনই ভুল করেছো আচ্ছা আই হ্যাভ ভিজিটেড কেন হবে না আচ্ছা বিকজ অফ লাস্ট উইকেন্ড তো বন্ধু এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে ডান দ্যাট মিন্স তাহলে হ্যাভ ভিজিটেড কেন হবে ও ইয়া হ্যাঁ রাইট রাইট মেক সেন্স হ্যাঁ ট্রু ঠিক আছে ডান শিট ওকে গট ইট সো হ্যাভ কখন হয় যে আমরা কোনো একটা কাজ করেছি এবং সেই কাজের রেশ এখনো রয়ে গেছে রাইট একেবারে গ্রামাটিক্যাল ভাষায় গত সপ্তাহে কোথাও গেছিলি ওই ওই জিনিসের রেশ কি আর এখন আছে না সো এই জন্য হ্যাভ হবে না আই ভিজিটেড ইয়ার লাস্ট ভিজিটেড হবে ওকে ইয়েস সো দ্যাটস দি রাইট অ্যানসার থ্যাঙ্ক গড রিডিও বলছস সো এখনো স্কোর ইজ 1-1 বাট গেস হোয়াট এইবার আমাদের অডিয়েন্স মেজরিটি রাইট অ্যানসার দিছিল আর আমরা দুজন ভুল বলছি হ্যাঁ দিদি আমাদের মানে এসব পড়াশোনা করে কোনো লাভ হচ্ছে না উঠছো আমরা ওগুলো সব পড়াশোনা করি না মেজরিটি দেখ দেখো সোহেল টু অ্যানসার দিছে মিথিলা টু অ্যানসার দিছে নিপা বলছে অ্যানসার টু মাসুদ বলছে মন্ডল বলছে টু তামি বলছে টু এভরিওয়ান টু টু বাদে কেউ কিছু বলে নাই সরি আই এম রিয়েলি সরি আমি এটা দিছি মাই লাস্ট টাইম ইন দ্য গ্রামার চ্যালেঞ্জ আমি বলি ভুল আমি করছি শৌভিক আমাকে কপি করছে ওকে ডান নেক্সট অল রাইট গাইস লেটস গো ফর দ্য থার্ড কোশ্চেন আর ইউ গাইস রেডি ইয়া থাম্বস আপ অল রাইট ইওর নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন ওয়ান ওকে ওয়ান লেটস দ্য রাইট শিওর ওয়ান আচ্ছা এখন থেকে যখন আমরা যে অ্যানসারটা দিব না আমরা স্ক্রিনে দেখাবো তাহলে মানুষজন প্রপারলি বুঝতে পারবে ওকে ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের গত অ্যানসারের ভুলের কম্পেনসেশন হ্যাঁ আমি আসলে ওইভাবে কোশ্চেনগুলো সেট করতে থাকি যখন একটু ডিফিকাল্ট কোশ্চেন হয়ে যায় যখন রিদি আর সবই একটু মিস করে তখন আমি একটা ইজি কোশ্চেন দিয়ে আবার মনোবল ফেরানোর চেষ্টা করতেছি আর কি যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে পরের কোশ্চেন যাতে মুডটা ঠিক হয়ে যায় আর কি না হ্যাঁ এটাই এটাই জাস্ট টেস্টিং এর আউট আর কি অলরাইট গাইস রেডি ফর দ্য নেক্সট কোশ্চেন ইওর নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন টু ওয়েট Two. Riddhi, what's your answer? Bulule bul, jhongsa nahi, two. Say play. Two. Three. Angul dekha? Oh shit. So, Shobhik, your answer ki angul dekha? Two. Riddhi, your answer ki? All right, guys. এন্ড আমাদের কমেন্ট সেকশনে বাকিদেরও অ্যানসার আমরা দেখতেছি ভাই দেখো তোরা কি অ্যানসারগুলো দেখতেছিস লোকজন কি বলতেছে ভোট কার্ড দিকে বেশি না অল রাইট সো দি রাইট অ্যানসার ইজ দ্য কম্পেনসেশন দিস ইজ আ কামব্যাক চলে যাব ওকে শি ওয়াজ এন্ড গেস হোয়াট রাইট আমরা যদি অপশন গুলো দেখি অনেকজন বলছিল অ্যাকচুয়ালি থ্রি আই থিঙ্ক আচ্ছা শান্ত বলছিল থ্রি তারপরে সাদ বলছিল থ্রি নাসিরুদ্দিন বলছিল থ্রি আশিক রহমান বলছিল থ্রি নীরব আরশি বলছিল থ্রি অনেকে থ্রি দিছিল আমি মনে হয় গত এপিসোডে যে ইজ্জতটা আমি হারাই ফেলছিলাম ওটা মনে আজকে ফেরত পেয়ে যাবো একটু হালকা পাচ্ছিস বাই দ্য ওয়ে বেশি
বেশি ওভার কনফিডেন্ট হইছ না এত ওভার কনফিডেন্ট আমি এটা বেশি লাফাচ্ছি না আমি তামিমের এখানে আমি যেরকম লাফাইছি আমি ওই পুরো লাইটটা শেষ হওয়ার পর অ্যাবসলিউটলি বিকজ লাস্ট এপিসোডে তুই লিডে ছিলি লিড থেকে পরে যে হাঁটছিস মানে কপালটা কপাল না বন্ধু ইংলিশ আসলে অ্যাক্ট ম্যাচুরড ইংলিশ গ্রামারে দুর্বল হওয়াটা আর কি হ্যাঁ নেক্সট অলরাইট লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান ইওর নেক্সট কোশ্চেন on the screen koi aaj jo audience dekhte one eta right answer ki comment section e jana one all right so amader audience er theke ektu answer gulo dekhe nei ekta amra toiri korte dekhechis one amra one bolchi ha ha one And the right answer is? And the right answer is one. Yeah, আজকের হ্যাঁ honestly আমি না মানে আমার কাছে কিরকম মনে হচ্ছে জানিস কখনো কখনো এমন হয় না যে আমরা ইংলিশ পরীক্ষা থেকে বের হয়ে মুখটা বিশাল হাসি দিয়ে বের হইতাম না আজকে পরীক্ষার খুব কোশ্চেন ইজি ছিল হ্যাঁ কখনো কখনো একবার দুইবার কিন্তু এরকম হইছে আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার আমাদের খারাপ হবে যেগুলো চিন্তা করি নাই বুঝছস যে কোশ্চেন কঠিন হয়ে গেছে আজকে মনে হয় লাকি রে এখানে আমার একটা চালাকি করতে হবে I look forward to meet you. I look forward to meeting you. Ah, three. Are you guys sure? Nah, give me a second. No. Of course, no, wait. I look forward to meeting you. দেখে অ্যান্সার করতেছিস না কারণ আমরা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু রিদি কিন্তু দুইবার আছে চেঞ্জ করছে ঠিক আছে তোরা ওয়ান বলার পর সাথে সাথে অনেকগুলো ওয়ান হল আচ্ছা ওকে সো হোয়াটস দ্য ফাইনাল কল ওয়ান ওয়ান শোভিক ওয়ান রিদি ওয়ান আর ইউ শিওর রিদি হ্যাঁ আইমান যে কি রকম খারাপ ওই যে আর ইউ শিওরটা বলে যে ভয়টা দেখা না ওয়ান ওয়ান রিদি শুন তোকে আমি একটা অ্যাডভাইস দেই হ্যাঁ মাঝে মধ্যে জীবনে প্রথম ডিসিশনটা ভালো ডিসিশন হয় তুই কি অ্যানসার চেঞ্জ করতে চাস আইমান আল্লাহ না রিসনেবল সি না ওয়ান শেষ আমরা মেইলে লিখি লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ মনে হয় লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং লুকিং আই ক্যান লিখ আ লুক ফরওয়ার্ড সো লুক ফরওয়ার্ড টু মিট ইউ One. Ah, well, okay. And the right answer is... I hate this. Shobhik, you are out of this again. Shobhik, you are out of this again. This is a bad thing, guys. Look forward to it always. Verb plus ing. Hoy. I look forward to meeting with you. And I'm looking forward to meet you, na? Nah, to meeting. যদি লুকিং হয় তাহলে যদি না না মিটিং ই হবে লুক ফরওয়ার্ড কিং হলো মিটিং হবে হ্যাঁ লুক ফরওয়ার্ড টু সাথে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হবে
I look forward to hearing from you. Right, Riddhi? That is the meeting you have. ছাত্র বা ছাত্রীকে পিছিয়ে আছে তাদের প্রতি একটু বেশি সহমর্মিতা প্রকাশ audience কি বলে Riddhi had two chances to beat the score line. Unfortunately, miss হইছে. All right. So far, দুটো ভুল করছিস, তাই না? হ্যাঁ. So far, তুই দুটো ভুল করছিস, Riddhi তিনটো ভুল করছে. Right. Okay. So, আজকের, so you guys should praise me. বল যে আমি অনেক ভালো question করছি, আজকে আমি অনেক নতুন কিছু শিখতেছি. Praise কর. না, ওটা অবশ্যই শিখতেছি, but I think মানে ওটা আমি একদম পুরো সোটা শেষ করব, ওটা লাস্টে বলবো. এটা আমি বলবো. তারপর তারপর ভালো কথা. All right, all right. Let's stick to the game. All right. Riddhi, ready? Yep. All right, Shovik, ready? Yeah. So the score line is Riddhi 4, Shovik 5. Your next question is on the screen. I've been here for one. One. এখানে And yes, the right answer is one. By the way, so Kyuki bolte hobe, what's the logic? I've been here since January. There is something you should mention, mane specific. Since ekhan theke, not since yes, this period, right? Absolutely. Kahini hoilo, tui jokhon bolla matro. Na na, tui jokhon ekta starting point bolbi, tokhon since hoy. Jemon I have been working here since January. So January starting point, since hobe. Right. আর তুই যখন কতক্ষণ কাজ করছস এই টাইমলাইনটা বুঝাস বা ডিউরেশনটা বুঝাস তখন হয় ফর যেন আই হ্যাভ বিন হিয়ার ফর 3 মান্থস টাইমলাইনটা বুঝাইছস না যে কতদিন কাজ করছস ওই জন্য হবে হলো ফর সো কোনো কিছু একটা স্পেসিফিক স্টার্টিং থাকলে সিন্স মানে এইখান থেকে শুরু হয়েছে আর কতদিন কাজ করছস সেটা বুঝতে হবে সিন্স দিয়ে স্টার্ট করতে হয় না না সিন্স মাঝখানেও থাকতে পারে অসুবিধা নাই তো আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স জানুয়ারি এরকম হ্যাঁ আমরা এই যদি দেখি লাস্ট মোমেন্টে এরকম টাই টাই হয়ে যাচ্ছে তখন আমরা এই নতুন রুল গুলো ইম্পোজ করবো রুল নাম্বার ওয়ান হলো এন্ড রুল নাম্বার টু হলো দুজনে যদি আগে অ্যান্সার দিয়ে সেম অ্যান্সার দেয় তাহলে কে এক্সপ্লেনেশনটা বলতে পারে সো যে রাইট এক্সপ্লেনেশনটা বলবে হি অর শি উইল গেট দা মার্ক যেমন এই ক্ষেত্রে রিদি উইল ইটস আ ট্র্যাপ ঠিক আছে দ্যাট দিস ইজ আ ট্র্যাপ এটা কিন্তু মানে জাল বিছানো হচ্ছে লিটারালি বাস্তব ধরার জন্য আচ্ছা ঠিক আছে ফাইন ওকে আই উইল ট্রাই অল রাইট গাইস রেডি ইওর নেক্সট কোশ্চেন ইজ অন দা স্ক্রিন টু টু আই ওয়াজ ফার্স্ট
ওই রুল এখন আসে নাই টু টু ওকে টু হ্যাঁ ইয়া All right, and the right answer is two. Two. Yay! আমাকে এখন বলতে হবে যে কেন টু? গুড যদি ইউজ হয় তাহলে গুড মেবি ইংলিশ এর আগে ইউজ হবে। হ্যাঁ? না, ইউ স্পিক গুড ইংলিশ এটা হয় না? না। ইউ স্পিক গুড ইংলিশ হতে পারে না? দুজনকে সুযোগ দে এটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। শৌভিক ফার্স্টে তোকে সুযোগ দিলাম। বল। I am single on screen. Acha, you speak English well. Mane well de I pass it to Ridhi. All right. A proper explanation hai na. Ridhi, what's the explanation? Ekta holo adjective ar ekta holo adverb. Oh yes. যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ অলরাইট যেমন গুড হি ইজ আ গুড সিঙ্গার হি ইজ আ গুড গাই So noun or pronoun ke modify kore. That's an adjective. Yeah. Aur adverb holo verb, adjective ebong adverb nijekeo modify kore. So verb, adjective ebong adverb ke je modify kore take adverb bole. Bujhte parchi? Okay. So when you speak English well er moddhe ekhane ke kake modify korche? So modify kake korche? Well, speak ke korche? When is that verb? Speak ke. Well kake modify korche? Speak ke. Verb So verb ke je modify kore take adverb bole. So well is the adverb. Okay, got it. Got it. Tao bolam na je it's good to know things without mane less explanations but ta par pe jabo. Par pe jacchi sir ki khela arektu agaile ki tor par ta pabi na. Good. There is zone is very close. Arektu. Vidhi ekhono jemon ei এইটাতে আর আগেরটাতে তুই পয়েন্ট পাইতি না যদি ওই রুলটা ইম্পোজ করতাম খালি রিলি পয়েন্ট পাইতো হ্যাঁ হ্যাঁ ও মাই গড আচ্ছা ওকে মানে প্রথমে আনসার দিলে হবে না প্রথমে আনসার দিলে হবে তারপরে আর কি হ্যাঁ রুল ইম্পোজ করব যদি একসাথে সো যেমন দেখ জনগণ কিন্তু আচ্ছা আমরা যেমন এখনি করতে পারি যদিও রিদি পিছায় আছে বাট রিদি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল গ্রামারটা জেনে আনসার করতেছে সো অডিয়েন্সকে যদি আমি একটু জিজ্ঞাসা করি গাইস Who do you think Ayman amake kotha bolto tui ki mane sob shomoy amar against e tui ami je thik na 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 korbi na tui Who do you think should win the game dara tu jodi amar written test nitu thik ache ami jodi porikha diye chole jetam tokhon tui ki bolti ami to oi sob teacher er moto na ami to bhalo teacher ami chai amar student ra jene poruk amar meme gulo dekhte amar je meme gulo dekhe Titanic theke porteche ami Ayman sir er pichon theke bolchi je porchen bhalo kotha bujhe porchen naki na bujhe porchen এখন রিদি ফার্স্ট অ্যানসারও দিচ্ছে Ayman, where is my appreciation? Nana, Shobhik, tu to aage aisis. Ami ki bollam, ami kader sathe. Amar jara proper explanation jane kintu pichhay ache. Nana je. Tu. All right. Onekei bolche je Shobhik bhai andaje uttor dicche and Ridhi should win. Ba. Ami ken jani, amar ken jani manush poshondo kore na. Ayman dhore dhore jeto. Amar mone hoy. আমার তাই মনে হয় সবাই রাইট অ্যানসার তো বলো অল রাইট এন্ড দি রাইট অ্যানসার ইজ ইয়েস সো রাইট নাও দ্য স্কোর ইজ 8-7 শোভিক ইজ অ্যাট 8 কই গেল অল রাইট আমরা আমাদের লাস্টের দিকে চলে আসতেছি রেডি শোভিক Shobhik. He don't want to lose. So he decided just chole jai. Aba to jeet se chole jai.
ও ভাবছে যে এখানে এক ডাকওয়ার্থ লুইস মেথডে ওকে যদি কোনো মতে এইখান থেকে যদি স্কোর দিয়ে জিতায় দেওয়া যায় তাহলে ভালো হয় আর কি। শৌভিক আজকে ডাকওয়ার্থ লুইস মেথড নাই, আজকে তোকে অ্যাকচুয়ালি অ্যানসার করে আসতে হবে। হ্যাঁ শৌভিক, ও আসলে যেটা করতে গেছে ও বই আনতে গেছে, ও লাস্ট এপিসোডে সেম কাজটা করছিল, ও বই আনতে যায় বইয়ের এক্সপ্লেনেশন একটু দেখা দেখার জন্য আর কি। হি উইল বি ব্যাক, নো ওয়ারিজ। সো আমরা এই মোমেন্টে আমাদের কিছু কমেন্ট দেখতে পারি, যারা যারা কমেন্ট করেছে লেটস সি যে আচ্ছা হি ডাজন্ট ওয়ান্ট টু লুজ। সবাই বলতেছে শৌভিক ভাই এক্সপ্লেনেশন কই, and people are saying যে রিদি আপু আপনি জিতে যাবেন। শৌভিক ভাই বুক দেখতে গেছে, এটা আসলে শৌভিক মনে বই বই টই পড়তে গেছে, আসলে কই গেছে শৌভিক, হারায় গেছে। হ্যালো, তুই তোর বাথরুমটা কিচেন কিচেন আমাকে আমার কথা ফোন চলে আসছিল বলে এখনো শিখাইতেছে, তো আমি হচ্ছে আমি আজীবন একটু খারাপ স্টুডেন্ট ছিলাম বুঝছেন, বাট তাও যে পড়তাম সব জানি, বাট 100% ওই যে নিয়ম নীতি আছে না, মানে বলে না জ্যাকব ওল্ড্রিজ বাট কিং অফ নন, ওই টাইপের আর কি ব্যাপারটা। সো আমি পারি, আমি ইংলিশ পারি না তা না, বাট ওই যে অনেক গ্রামার্স যদি গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করতে হয় তাহলে অনেক কিছু বলে অনেক হয়েছে শৌভিক, অনেক হয়েছে, অফ যাও তোকে দাও। তাহলে তো অনার্স কমপ্লিট করছো কোন ইয়ারে? 16 2014। কে তুমি আইমান কোন সালে করছিস? আমিও তো পড়তে করছি। আচ্ছা বাবা 14 15 16, তাহলে তো রিদি সব রিদি 14 তে করছিস কেন? না বিকজ ও রাশিয়াতে ওর পড়ানো সিস্টেম ডিফারেন্ট ছিল। হ্যাঁ রাশিয়াতে দ্য সিস্টেম ইজ ডিফারেন্ট এন্ড ইউ ফিনিশ। সাইদা তানজিম কমেন্ট করছে যে শৌভিক ভাই আর ডালগোনা কফি বানাইতে গেছে। না আমার একটা ফোন আসছে, সরি গাইস। অল রাইট, দ্যাটস এ নিউ ট্রেন্ড। সো রেডি ফর দ্য নেক্সট কোশ্চেন? ইয়া ওকে, সো এখন থেকে ইট উইল বি বেসড অন time and explanation, so now ke age uttor dibe she extra 0.5 pabe, 0.5 ha extra bonus, okay the right explanation dibe sheo extra 0.5 pabe, thik ache? Okay so age uttor dear prostuti raho in 3 2 1. Your question on the screen is got it, is okay, and the right answer is I'm explaining it. Okay, please explain for I'm explaining it because eyes are color is and this are is the whole reference to color not to the eyes, that's why it's okay. Shobhik ever explain kar the color of his eye is blue, mane is ekhane is connected color to color, ridhi jeta bollo mane eye er sathe ekhane kono connection nai, jodi his eyes are blue bola jeto ohabe jodi bola hoyto, but the color of his eye is blue, the color is color er sathe to is jor kotha, but I was first to answer. No ami age answer korchi, chekore bolchi ami age answer korchi, na answer age shobik korche, ha answer age ami korchi, answer age before korche, na amra ekshathe korchi, o kridyo shobik split second age korche, split second, o damn ekhon to score card detail hoye gelo, so this goes to me na? হ্যাঁ, সো শৌভিক গুড ফ্রেন্ড হতে পারলাম না, তো সেইজন্যই অবস্থা আজকে। ও মাই গড, চিন্তা করছিস মানে এক এক জনের সেন্টির লেভেল দেখ, মানে আমি পারলেও দোষ না পারলেও তো আরো দোষ আমার।
मैं ये आप दोस्ती पे आ गया ओह माय गॉड सो आई एम स्कॉटलैंड ने बोली दुजनी एक एक पैसेज बट शोविक आगे आंसर दिससे सो 0.5 एक्स्ट्रा एंड राइट एक्सप्लेनेशन दिससे 0.5 एक्स्ट्रा सो शोविक इज एट 10 राइट नाउ एंड रीति राइट आंसर दिससे सो 1 and right expression this is tar mane 0.5 tar mane o aro 1.5 point paise mane he she is at 8.5 right now tala ami ken 0.5 paini tu paise paise ha o acha 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 okay 10 and 8.5 okay 5 keno mane 0.5 bonus holo je age answer dai ar 0.5 bonus holo right explanation er jonno shobik dui tai dise ei jonno dui paise tu ekta dise er jonno 1.5 got it Woohoo! All right. Guys, things are getting heated up. আমাদের সাথে অলরেডি গেস ওয়াক ফর দা ফার্স্ট টাইম এভার আমি লাইভে দেখলাম যে মানুষ বাড়লো. We started off with 4000 people right now we have 4748 people. 4718 people. That's a lot of people. People are either here to see you lose or see you win. I don't know what, but time will tell. All right. Guys, ready? Ready. So, Jage, your next question is on the screen. Where? Could be. Could be. Where? Shovik, where? Could be. Okay, Riddhi could be. And audience ki bole? I really want to see. Ekhane by the way. Hey, aapno dekhte chahiye. Or ha? Or by the way, ami ekta jinish boli. Ei answer ekta twist ache. Ha, bujhte parchi seta, but ami jani na ki. এখানে একটা টুইস্ট আছে দিস আর দি অ্যানসারস দিস আর দি অ্যানসারস একজন ভালো কথা বলছে যে কি বলছে উইট দিস কুড বি অ্যানাদার নেইল বাইটার আই এম বাইটিং মাই নেইলস অলরেডি হ্যাঁ ইউ শুড সাপোর্ট রিদি সো নাইস ওকে সো আমি দুজনকে একটু নিরাশ করতে হচ্ছে কারণ অ্যানসার হলো টুডে ও আচ্ছা বাট দেয়ার ওয়ার নো বোথ অপশনস হ্যাঁ বাট দ্যাট ওয়াজ দ্য গেম এখন তো থিংস আর গেটিং ডিফিকাল্ট ব্রো হ্যাঁ 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 ওকে তুমি কি এখন কার্ভ বল এক্সপেক্ট করবে না আমি বলার পরে আই রিমেম্বার দ্যাট বিয়ন্সে হ্যাজ আ সং ইফ আই ওয়্যার আ বয় Exactly. Okay. Yeah. If I were, this just became Slumdog Millionaire because my answer there for one who said Beyonce has a song. Could be one for it. Really? Oh my God! Just my next Slumdog Millionaire winner. বুঝতে হবে আই এম দ্য ট্রু উইনার অ্যাবসলিউটলি অলরাইট গাইস আর ইউ রেডি ফর দ্য নেক্সট কোশ্চেন ইয়া ওকে এই কোশ্চেন একটু ইটস ভেরি ডিফিকাল্ট এন্ড ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান এটা নিয়ে আমি কিছুদিন আগে ক্লাস নিছিলাম সো আমার যারা অডিয়েন্স আছে তারা এটা অ্যানসার দিতে পারবে হোপফুলি এন্ড এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন দিতে হবে ঠিক আছে সো দ্য কোশ্চেন ইজ অন দ্য স্ক্রিন দ্য গ্রেটার পার্ট অফ দ্য বানানাস Is. Come back here, Shujok Chilo. Kyo ki answer korte chao. The greater part of the bananas is good. Is. তোদের কারো কি সেকেন্ড মোবাইল আছে সেকেন্ড মোবাইল থাকলে চেক করতে পারিস the greater part of the bananas are good no I cannot explain I know explanation if it's ease explanation পরে is the greater part নিয়ে কথা হচ্ছে না এখানে isn't that the subject
butt of the bananas. আর ওকে এটা তো চাইলেও আমি বলতে পারি আর I know why আর আমি explanation দিতে পারবো. So final answer guys. Shobhik, your answer? আমাকে just 30 seconds দে. তুই কি নকল করতে যাচ্ছিস? তুই কি বই খুলতেছিস? না না আমি আর তখন বলবো যদি আমি এটা এক্সপ্লেনেশন আমি কিছুটা এলো তোর বলতে পারি কিছু একটা তোমার বলতে হবে ইন্টারভিউ তো বসে আছি আনসার কিছুই নেই দাও তো ইন্টারভিউ দিতে আসবো না দ্য গ্রেটার পার্ট অফ দ্য বেনানাস আই এম হিয়ার আর গুড পার্ট অফ দ্য বেনানাস All right, Shobhik's answer is Baby's answer R. Time is up. I'm your. এখন চেঞ্জ করতেছস কেন? আমি তো লাস্টে বললাম আর একটা পয়েন্টের জন্য আত্মসম্মান বলে দিবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ফাইন আমি আই উইল স্টিক টু ইজ হ্যাঁ ঠিক আছে সো ইউ আর স্টিকিং টু ইজ রিদি ইজ স্টিকিং টু R. You made me stick to it. plural amount. That's why it's R. I don't know if I could explain it properly. So the greater or greatest part যখন amount or quantity কে নির্দেশ করে তখন plural হয়। Kinda হয়েছে। I mean হয় নাই। ঠিক আছে done. Explanation টা হয় নাই। Explanation টা হয় নাই। Should be fair. হ্যাঁ। আচ্ছা by the way answer টা কে আগে দিছিল? রিদি আগে দিছিলি না শোভিক আগে দিছিলি? Riddhi. Riddhi. Riddhi will get a 1 plus 0.5 because I answered Shobhik. This. Naki. Okay. Shobhik. মানে আমি কোয়ান্টিটি এটা বলতে পারি নাই শব্দ কোয়ান্টিটি এক্সপ্লেনেশন পারিস না বাট আগে অ্যানসার দিছিস সো দা স্কোর কার্ড ইজ 10-10 ইয়া উই আর ব্যাক সরি গাইস ও ডেম আমি কি মনে হচ্ছে জানিস আমি ভাবতেছিলাম ওই যে ইট ইজ এ কোয়েশ্চেন লাইক আমরা ওই যে আমি আর তামিম ওই দিন যেটা খেললাম না ওই যে তোর এরকম সিমিলার একটা কোয়েশ্চেন ছিল যেখানে ওই যে দে ওয়াজ দিস ইজ এন আর সিচুয়েশন বাট আমরা ওই যে হ্যাভ বিন আর হ্যাজ বিন এর মধ্যে রাইট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাবাউট দ্য ইয়া ড্যাশ বিন দ্য গেস হু কেম দেয়ার এরকম কিছু একটা তা আমি গেস মনে করে আমি হ্যাভ বিন দিয়ে ফেলছি যেমন আমি এখানে গ্রেটার পার্ট দেখে মনে হচ্ছে যেটা ইজ হবে কিনা ইজ হবে But guys, guess what? Amar ajke 13 ta question chilo and all 13 questions are gone. Oh, okay. We ended up with row. And the scorecard is 10-10. I'm loving it. I think this is a tiebreaker. No? I'm also a 10. Proper. So, should we go for a tiebreaker? রিদিস কল আর মানুষ তো আমি তো জানি সবাই চাই যে রিদি জিতুক তো আই থিঙ্ক ইয়েস আমি জিততে না পারি না আমরা জিতে যাব ওকে লেট মি উইন ওকে লেটস গো অলরাইট ঠিক আছে সো দ্য স্কোর কার্ড ইজ देयर সো এবার কোশ্চেন যেহেতু এটা পাওয়ার পয়েন্টে নাই এটা আমি তোকে ডাইরেক্টলি কোশ্চেন করব ঠিক আছে ওকে 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 রিদি রেডি So, option ta angul de dekhaite hobe. Got it? Article parts of speech. Article. Wait. Arekbar. Article. Article ekta part of speech. Parts of speech porish nai? Haan. Article porsish?
আচ্ছা স্টেটমেন্ট হলো আর্টিকেল একটা পার্ট অফ স্পিচ ট্রু নাকি ফলস আমি বুঝিই নাই আমি বুঝিই নাই আচ্ছা অলরাইট রিদি বুঝে নাই এবং সৌভিক ভুল উত্তর দিছে দিদি একটু বাংলা কম পারে এই জন্য দিদিকে আমার প্রশ্ন বুঝাইতে অসুবিধা হচ্ছে I have another deck ready. এটা আমি আমার পরের গেমের জন্য করছি। ঠিক আছে। Right. Okay. Okay. Last একটা দে। Wait, দাদা। Let me open this up. মানে বুঝছিস মানে this is has been the second season of roasting me. Your show. আমাকে তো কখনো রোস্ট করে নাই সো। চান্সই পায় না আমি তো চান্স একদম হাতে হাতে দিয়ে দিই কই কোশ্চেন কই ওকে আমি এখন নেক্সট কোশ্চেন আনতেছি তোমাদের জন্য নো লোডিং ওয়েট 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 এই সময় গঞ্জাম হলে বড় করে দেই এই নে বড় করে দিচ্ছি All right, guys, and the right answer is B. So, Shobhik, Ridhi, কিন্তু আগে উত্তর দিছে। আমি কোয়েশ্চেনই আসেনি আমার সামনে। এখানে আটকে গেছিল। All right, so let's go for the next tiebreaker. Next tiebreaker on the screen. আমার কেন জানি মনে হয় একসাথে বলছি যদিও যদিও আনসার ঠিক দিছে রাইট answer key tu dujori e disi dujori bhul kono kotha ki oh my god the students each acha the students yeah the students ke bujhaise ekhane ekhane each plural each of the students na এখানে এখানে অ্যানসারে একটা টুইস্ট আছে এগেইন আমি এটা ক্লাস নিছি আমার স্টুডেন্টরা অ্যানসার করতে পারবে আই বিলিভ সো আই
it is I who is responsible for this. Because it is I, but it is not we, na. Hey, is. All right, Shobhik is going for is. Riddhi is going for? Even if I go for are, I have no explanation. I'm kind of confused. I have no answer. All right. The actual answer is there is no answer. But that's not the right answer. Riddhi tota right hoy nai because it holo ei dui tar ta right answer na. The right answer is it is I who am responsible for this. I এর সাথে তো is হয় না. I এর সাথে তো are হয় না. I এর সাথে কি হয়? তাহলে কি it is me who is responsible for this হতে পারতো তাই না? না না, it is I হবে. Me হবে না. Me তো object. Me object এ বসে. বুঝছিস? তো এখানে I হবে. তোমার কালকে কে খেলতে আসবে? তাদের সব question আমরা খেয়ে বসে. আমাকে আবার অনেক কষ্ট করে কোয়েশ্চেন বাড়াইতে হবে. অল রাইট, টাই ব্রেকার ইজ স্টিল কন্টিনিউইং গাইস. ওকে, মাই গড, নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন. ওয়ান অফ দ্য বয়েজ ইজ আগে আগে নো আই এম অন আই ওয়াজ ফর দিস টাইম আই এম অন আই ওয়াজ আই এম অন দুকে হাত রেখে বল কে আগে বলছে? আমি একই সাথে শুনছি. আমার প্রতি এই 10 মিনিট স্কুলের কিউ বায়াস নাম বুঝছো? আমি জানি না, আমি কিউ হাফ করি না. আমি রিদির আগে ইজ বলছি. আমি ইজ বলছি ফার্স্ট. আমি রিদির আগে বলছি. তুই অডিয়েন্স কে জিজ্ঞেস কর. আচ্ছা, লেটস আস্ক দ্য অডিয়েন্স কে আগে বলছে. হ্যাঁ, সো রাইট অ্যানসার ইজ হবে. হ্যাঁ, আমরা বুঝতেছি, বাট এখন আমরা অডিয়েন্স কে জিজ্ঞাসা করি যে কে আগে বলছে. গড, আমি বলছি, আল্লাহ, আমি এক্সপ্লেনেশন করে বলতে পারবো এটা? অল রাইট, না গাইস, দেখ সবাই বলতেছে একসাথে, দেখ বিকজ ওরা সবাই রিদিকে সাপোর্ট করতেছে, দেখ একসাথে অ্যানসার দিছে, দেখ এভরিওয়ান ইজ সেইং একসাথে, আল্লাহ, এভরিওয়ান ইজ সেইং একসাথে. ওকে 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 ওকে, ঠিক আছে, এখন অডিয়েন্স বলে কিছু বলার নেই, ঠিক আছে, আজকে আমাদেরকে ছাড়ো, অল ইজ গুড. না 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 না, দিবো একটা হালদে হার, সমস্যা নেই, আবার যাবো. All right, are you up for it? Huh. Tiebreaker? Haan, haan, haan. Haan, haan. Haan, all right. Okay. I'm on gimmick, sir. আমি তো আছে ওই আছে তোরা, আমি তো বিরক্ত বিকজ আমার সবগুলো কোশ্চেন তোরা একেবারে মেরে দিচ্ছিস, একদম জাস্ট খেয়ে দিলাম. অল রাইট গাইস, যে আগে উত্তর দিতে পারে. হ্যাঁ, এবার ইসি টাই ব্রেকার. Yeah. In three. আচ্ছা, আর তোদেরকে দেখাইতে হবে আনসার, ঠিক আছে? Ready? Two, one, go. Is. গাধা কথাকার। আহাম মগগুলা। The bias are happy. হ্যাঁ। ও আচ্ছা, আর। আচ্ছা, এখানে এখানে কথা হচ্ছে আমি bias মানে জানি না। Bias মানে ভালো। আচ্ছা, can I ask you? আমি পাস করে যাই না. হ্যাঁ, আমি ছবি হুম তুই বেরে যা. আরে রিডিও জানে না. ও মাই গড, হোয়াট ইজ দ্যাট? আই ওয়াজ লাইক, হোয়াট ইজ পাস? টাই ব্রেকার স্টিল কন্টিনিউস. হুম, হোয়াট ইজ পাস? ওকে গাইস, আর ইউ গাইস রেডি? হ্যাঁ, ওকে, হ্যাঁ, 10 10 টাই ব্রেকার question. কিন্তু ওয়াইফাই খুব বাজে আমার, আমি বুঝতেছি না কেন. না, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, গো. টাই ব্রেকার question on the screen is শোভিক আগে উত্তর দিছে. দিয়ে দে, আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে. আমি বলছি ইজ, কিন্তু সাউন্ড গেছে পরে. আই কুড, হ্যাঁ, এই যে এখন তুমি একটা জিনিস জানো দিদি, এই সেম এক্সপ্লেনেশনটা আমি দিতাম, তুমি তোমাদের মুখটা দেখতে আর অডিয়েন্স কমেন্ট করতে. সো ফার আজকের দিনের বেস্ট এক্সপ্লেনেশন ছিল এটা, আমি আগে বলছি বাট সাউন্ডটা পরে গেছে. রাইট অ্যানসার ইজ
Game started after it was like 10-10. তোরা যত বাজে নেটওয়ার্কে আসিস ওই প্ল্যান করে আসলেও হইতো না কিন্তু আপনারা এই গেমের মধ্য দিয়ে ইউ হ্যাড ফান এন্ড ইউ লার্ন সামথিং দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ দ্য গেম ইটস এন এন্টারটেইনমেন্ট শো সো এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট এন্ড উই হ্যাড দ্য বেস্ট এন্টারটেইনার্স ইন দ্য টাউন Shovik Ahmed and Ridhi Sheikh, thank you so much, guys, for giving us your time. And it was an amazing. Yeah, it was an amazing part. And amra jara etokkhon dhore live e chilam, do share the live class, do share this session. I believe aro onek jon onek mojay mojay ingrejir ei 20 ta rule shikhte parbe. And amra jodi dekhi je we are getting a great response, amra probably next time aro ekta round we will have another session. Another fight between Ridhi and Shovik. Yeah, right? Yeah. Shovik is the winner. But don't count it that much, you know. Yeah, but... I would never be happy with my victories, na? Yeah, so gamer grammatically aajke Shovik jitse, but Jonathan bhote, ke jitse ameta jante chai. Comment down below. আমরা যেই ভাবছিলাম যে ভোট আসবে ওই ভোটই আসতেছে অনেকে বলছে যে সালসা বিল ফারিয়া বলছে ওয়ান্ট আনাদার রাউন্ড বিটুইন দিস টু হ্যাঁ যদি সময় হয় ওরা আসলে অনেক ব্যস্ত কোয়েশ্চন রেডি করতে করতে জীবন শেষ হয়ে যাবে আমার কোয়েশ্চন রেডি করতে করতে জীবন শেষ হয়ে যাবে আমি আমার অডিয়েন্স কে বলবো কেউ একটু আমাকে সাপোর্ট করে কোয়েশ্চন মারানোতে কারণ কঠিন কোয়েশ্চন অসম সো এনি লাস্ট ওয়ার্ডস রিদি হাউ ডিড ইউ হ্যাভ ফান অনেক কিছু মনে করলাম ফ্রম মাই স্কুল প্রোগ্রাম এন্ড মাই ফ্রম মাই ইউনিভার্সিটি প্রোগ্রাম অ্যাবাউট ইংলিশ এন্ড দ্যাট কোয়েশ্চন যেখানে আনসারটা এম ছিল আই এম রেসপন্সিবল ওই কোয়েশ্চনটা দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চন আই থিঙ্ক এই টাইপের কোয়েশ্চন তুমি আরো কিছু কুইজে দিলে ইটস গন বি দ্য রিয়েল নলেজ কোয়েশ্চন যেখান থেকে তুমি আসলে জানতে পারবে মানুষ বুঝতেছে গ্রামার কিনা অ্যান্ড থ্যাংকস শৌভিক ফর বিইং মাই রাইভাল হিয়ার It was fun fighting with you over grammar. And Ayman, obviously, thanks for making my evening so bright with your My voice. Pleasure. My pleasure. And Shovik, the winner. Amar age bol amar network e ki obostha? Network bhalo mane tu ki full screen chash mane full attention chash. No, ওটা দরকার নেই সব একসাথে শেষ করি full attention দিচ্ছি had so much fun had a lot of fun abar notun notun jinish shiklam notun notun explanation shiklam specifically and sorry kichu kichu jinish na janar jonno disappoint korar jonno but still try my best and okay Ridhi is the winner emni sympathy shob ta ekhon bolte chai gulo sob ami shobiker mic ta ke off korbo o jonno kono kotha na bolte par age shobiker mic ta off kori ha এখন ছবি কোনো কথা শোনা যাবে না ছবি এটা করতেছে বিকজ হি ইজ আ হিউজ শাহরুখ খান ফ্যান এন্ড দেয়ার ইজ সামথিং সো ও হলো যে হার কে জিতনে ওয়ালো কো বাজিগার কহতে হ্যায় না শোভিক
last week খেলাটা দিলি না হ্যাঁ হ্যাঁ I just agree with you guys. So guys, I think we both are winners today. I think so as well. And jehetu tora dujon jitcheche ami actually jite gechi. I had so much fun guys. Thank you so much for being here. Inshallah samne aro ekta episode e we'll have a stronger fight in the Ayman Sadiq's English Grammar Challenge. I hope everyone had fun. Shobai bhalo thakben. Inshallah dekha hobe next English Grammar Challenge e. Till then bhalo thakben. Tara.